বেশ কিছুদিন হলো বাংলাদেশে আগুন জ্বলছে, সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে। এসবের পিছনে একটাই কারণ, বাংলাদেশের কোটা সিস্টেম। আসলে এই আন্দোলন সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে এই কোটা সিস্টেম কি। তার আগে বলে রাখি, ভারতবর্ষ ও বাংলাদেশের কোটা সিস্টেম কিন্তু এক নয়। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরি সহ নানান ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে। ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয়। দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশ ভিত্তিক কোটা বরাদ্দ ছিল। 1971 সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এই কোটা চালু করা হয়েছিল বাংলাদেশে। 1972 সালে প্রথম এই কোটা ব্যবস্থা চালু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এই কোটার পরিধি অনেক বেড়েছে। এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্যও এই কোটা প্রযোজ্য হচ্ছে। 64টি জেলার জন্য কোটা আছে। মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেবার জন্যই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল। বাংলাদেশের সরকারি চাকরিতে এখন 258 ধরনের কোটা আছে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্র মতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট 5টি ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোটাই। বাংলাদেশে 1972 সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বণ্টনের বিষয়ে 1972 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। এতে সব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলায় কোটা রাখা হয়। এই 80% জেলার কোটার মধ্য থেকেই 30% কোটা মুক্তিযোদ্ধা এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোটার একটা বড় অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, মজুর, তাঁতি। এরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষ ছিল। সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে। সেই কারণেই মুক্তিযোদ্ধা কোটা আসছে। কিন্তু তা এত বছর ধরে একইভাবে চলতে থাকায় প্রকৃত মেধাবী ছাত্রছাত্রীরা চাকরির সুযোগ পাচ্ছে না, আর এখান থেকেই শুরু হয় আন্দোলন। এই আন্দোলনে কোটা সংস্কারের যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো হলো কোটা ব্যবস্থা 10% নামিয়ে আনা। আন্দোলনকারীরা বলছেন 56% কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের জন্যই বরাদ্দ, সেটিকে 10% নামিয়ে আনতে হবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা। মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে চাকরির বয়সসীমা 32, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য 30। সেক্ষেত্রে অভিন্ন বয়সসীমার দাবি আন্দোলনরতদের। কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির আবেদনই করতে পারেন না, কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারে। চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুযোগ সুবিধার ব্যবহার করা যাবে না। বাংলাদেশে প্রচলিত কোটা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুধু শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের মাঝেই রয়েছে তেমনটা নয়। বিশেষজ্ঞদের মতামত রয়েছে কোটা সংরক্ষণের পক্ষে। বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে সত্যি মুক্তিযোদ্ধা কোটা পুনর্মূল্যায়ন করা উচিত। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের সুবিধা দেবার জন্য প্রথম এই কোটা চালু করা হয়েছিল, কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এই কোটা প্রযোজ্য হচ্ছে। এটা সত্যি কি হওয়া উচিত? নাতি নাতনিরা কেন সুযোগ সুবিধা আজও পেয়ে যাবে? এই কোটা ব্যবস্থার কারণে অনেক মেধাবী প্রার্থীরা চাকরির পরীক্ষা দিতেই রাজি হয় না। অথচ বাংলাদেশ সংবিধানের 3 ভাগের 29(1) অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সম্মত থাকিবে। এই অনুচ্ছেদের 29(3) কতে বলা হয়েছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। কিন্তু বাস্তবে সেটা কি হচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। আপনি কার পক্ষে, ছাত্রদের নাকি ওখানকার সিস্টেমের? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।